আমরা দুটি ভাই শিবের কাজন গাই, ঠাকুমা গেছে গয়া আকাশে ডুগডুগি বাজায়। ছোটবেলায় বোধহয় আমাদের সবারই খুব প্রিয় ছড়া ছিল এটি। ছেলেবেলার খেলার মাঠে বা ভাই বোনেদের সঙ্গে খুনসুটি করার সময় সব থেকে বেশি এই ছড়াটা বলতাম। এখনও চৈত্র মাস পড়লেই অপেক্ষা করে থাকি বাংলার অন্যতম লোক উৎসব গাজনের জন্য। চৈত্র মাস পড়লেই শুরু হয়ে যায় শিবের মনোই প্রসাদ দেয়া আর গাজনের জন্য অপেক্ষার দিন গোনা। আমাদের গাজন মালদাহের গম্ভীরা কিংবা শিলিগুড়ির গমিরা নামে কি আসে যায়, সেই উৎসবকে ঘিরে সবারই উদ্দীপনা আনন্দ সেগুলো বোধহয় একই থাকে। সারা চৈত্র মাস জুড়ে মনোই প্রসাদের জন্য মন্দির প্রাঙ্গণে বাচ্চাদের আনন্দ যেন একটু বেশিই চোখে পড়ে। চৈত্রের শেষ সপ্তাহে শুরু হয় শিবের গাজন। গাজন যেন বলে যায়, তোমার হলো শুরু আমার হলো সারা। গাজনে চড়ক পূজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় বাঙালিদের আরেকটি নতুন বছর। পুরনো সমস্ত না পাওয়া কষ্টকে ভুলে আমরা এসো হে বৈশাখ বলে আবার বরণ করে নিই আমাদের নতুন একটি বছরকে। নতুন বছরে আপনাদের প্রাপ্তির খাতাটা ভরে উঠুক। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।